ओम शांति। आज के तारीख हलो 9 এপ্রিল 2022। बाबार मधुर महावाक्य। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टी बाच्चारा, बाबा मानुष थेके देवता बनाते एसेछे, ताई ताके हृदय थेके धन्यवाद जानिए तार श्रीमते चलते थाको, एकेर साथेई सत्यिकारेर प्रीति राखो। तो बाबा बोलेछेन যে বাবা এখন আমাদের মানুষ থেকে দেবতা বানাতে এসেছে, তাই তাকে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাতে হবে। আর বাবা যে আমাদের শ্রীমত মানে শ্রেষ্ঠ মত দিচ্ছেন মুরলির মাধ্যমে, তার মতে আমাদের চলতে হবে। আর এক বাবার সাথে সত্যিকারের প্রীতি বা ভালোবাসা এক বাবার সাথে রাখতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, যে বাচ্চাদের বাবার সাথে প্রীতি আছে তাদের লক্ষণগুলি কীরকম হবে? উত্তর, বাবার সাথে সত্যিকারের প্রীতি আছে তো এক তাকে স্মরণ করবে, তারই মতে চলবে, মন বচন কর্মের দ্বারা কাউকে দুঃখ দেবে না, কারোর প্রতি ঘৃণা রাখবে না, নিজের সত্য সত্য দৈনন্দিন চার্ট বাবাকে দেবে, কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করবে। গীত, ধৈর্য ধরো রে মন ধৈর্য ধরো, धीरज धर मनवा धीरज धर। ओम शांति। ब्राह्मण देर तो अवश्य धैर्य थाकबे, केनोना ब्राह्मण देर परम पिता परमात्मार साथे प्रीति आछे, नम्बरेर क्रमे पुरुषार्थ अनुसारे सकलेर एकई रकम प्रीति नेई। तो बाबार प्रति सबार एकई रकम किन्तु प्रीति नेई, जेरकम बाबा बाम्मा आर बाच्चारा निजेदेर নিজের অনুভব শোনায়, নিজে নিজের অহম আত্মা নিজের জন্য বলে, বাবা পুনরায় অহম পরমাত্মা বলবেন, অহম আত্মা বলে আমি পরমপিতা পরমাত্মাকে অনেক স্মরণ করি, কেননা আমি জানি অর্ধেক কল্প আমি রাবণ রাজ্যে অনেক দুঃখ দেখেছি। এমন নয় যে শুরু থেকে দুঃখ হয়েছে, না, রাবণ রাজ্যে ধীরে ধীরে দুঃখের বৃদ্ধি হয়। হ্যাঁ, রাবণ রাজ্য তারপর যুগ থেকে শুরু, তো এমন নয় কি দাপর যুক্তি শুরুতেই অনেক দুঃখ হয়েছে, ধীরে ধীরে দুঃখের বৃদ্ধি হয়, কলা কম হতে থাকে। অহম আত্মাকে এখন পরমপিতা পরমাত্মা বলছেন, প্রথমে তোমরা অব্যভিচারে ভক্তি করেছিলে, কেবল আমাকে স্মরণ করতে, পুনরায় ব্যভিচারী রজগুণী ভক্তিতে এসে গেছো, এখন তো তমগুণী ভক্তি হয়ে গেছে, যেই আসে তাকে পূজা করতে থাকে, একে বলা হয় ভূত পূজা, কেননা শরীর পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। ইনি অমুক স্বামী কেবল পাঁচ তত্ত্বে শরীরকে দেখে বলে, তার স্মরণে মাথা নোয়ায়, এটা হলো তমপ্রধান ভক্তি। এখন আমরা আত্মারা জানি যে পরমপিতা পরমাত্মা পুনরায় এসেছেন আমাদেরকে নিজেদের উত্তরাধিকার দেওয়ার জন্য, এই জন্য যতটা সম্ভব তাকে স্মরণ করতে থাকো। তার নির্দেশ হলো নিরন্তর আমাকে স্মরণ করো, দেহী অভিমানী ভব বাত্যভিমানী ভব। বাবা ব্রহ্মা শোনাচ্ছেন যে প্রতি মুহূর্তে বাবাকে ধন্যবাদ জানায়, বাবা তুমি আমাকে অন্ধকার থেকে বের করেছ, বাবার সাথেই আমার প্রীতি আছে, অন্যান্য সকলের হলো বিনাশকালী বিপরীত বুদ্ধি, তারা সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে পারবে না। লৌকিক বাচ্চাদের বাবার সাথে প্রীতি থাকে, বাবার মতে চলতে থাকে, তো বাবাও খুশি রাজি হন। বাচ্চা যদি বাবার মত অনুসারে না চলে তো বাবা সন্তুষ্ট হন না। যারা বাবার মতে চলে না তারা হলো কুপুত্র। তো অসীম জগতের বাবাও বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম ভস্মীভূত হয়ে যাবে। তো যত আমরা শিব বাবাকে স্মরণ করব, তত আমাদের বিকর্ম পাপ কর্ম সব ভস্মীভূত হয়ে যাবে। এজন্য শিব বাবার আরেক নাম পাপ কাটেশ্বর, যাকে স্মরণ করলেই আমাদের জন্ম জন্মান্তরের পাপ সব ভস্মীভূত হয়ে যাবে। আমার হয়েছ তো কোনো পাপ কর্ম কর্ম ইন্দ্রের দ্বারা করবে না, কখনো শ্রীমতের উল্লঙ্ঘন করবে না। বাবা তোমাদেরকে পূজারি থেকে পূজ্য বানাচ্ছেন, তো বাবাকে কতই না ধন্যবাদ জানাতে হবে। তার মতে না চললে তো জন্ম জন্মান্তরের পথ ভ্রষ্ট করে দেবে। যদিও আমরা এখানে নোংরাকে ভ্রষ্ট বলে থাকি,
কিন্তু সেখানে কম পথকে ভ্রষ্ট পথ বলা হয়। বাবা বলেন, ভালোভাবে প্রীতি লাগাও, যেরকম স্ত্রী পতিকে স্মরণ করে সেরকম তোমরা আমাকে স্মরণ করো, আমার শ্রীমতে চলো, মন বচন কর্মের দ্বারা কাউকে দুঃখ দেবে না, কারোর প্রতি ঘৃণা রাখবে না, প্রত্যেক আত্মা নিজের পাঠ পালন করছে। তোমরা এখন জানো যে জন্ম হলো ভবিষ্যতের জন্মের থেকে উচ্চ জন্ম, এখানে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, সত্যযুগে দেবীর সন্তান হব, এখানকার মহিমা অধিক, জগদম্বার থেকে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়, লক্ষ্মীর থেকে কি প্রাপ্ত হয় এইসব কথাকে নতুনরা কেউ বুঝতে পারবে না। অনেকেই তো আসে, কিন্তু যাদের মধ্যে নিশ্চয় বুদ্ধি নেই তারা স্থির থাকতে পারে না। বাবা মাম্মা বাচ্চাদের মিত্র সম্বন্ধীরা তো অনেক আসে, অথবা অফিসার ইত্যাদিরাও আসে, তখন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। যদি তীর লেগে যায় বেচারাদের কল্যাণ হয়ে যাবে, শীঘ্রই বোঝা যায় যে ঈশ্বরীয় কুলের নাকি আসলিক কুলে প্রীতি আছে নাকি নেই। এখানে অনেকেই আসে, ঠিকও হয়ে যায়, পুনরায় বাইরে গিয়ে কুসঙ্গে অথবা মায়ার সঙ্গপে বিকারী হয়ে যায়, লেখে যে আমরা হেরে গেছি, কিন্তু যদি না বলে তো আরও বৃদ্ধি হতে থাকবে। তোমাদের এখন বাবার সাথে প্রীত বুদ্ধি আছে, হ্যাঁ তোমাদের এই নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে প্রীত বুদ্ধি আছে। শিব বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, কখনো কোনো বিকর্ম করো না, শ্রীমতে চলতে থাকো, বাবার হয়েছ তো তোমাদের আচার আচরণও একই রকম হওয়া চাই, বাবার কাছে সব কিছু জানাতে হবে। বাবা মুক্তি জীবন মুক্তি বিশ্বের বাদশাহী দিচ্ছেন, আর বাচ্চাদের কাছে কি আছে সেটা বাবার জানা নেই, বাবার কাছে তো সম্পূর্ণ দৈনন্দিন চার আশা চাই, আমাকে দিলে তোমাদের ক্ষতি কিছু হবে না, তারা তো সমস্ত টাকা পয়সা ইত্যাদি নিজেদের কাজে লাগিয়ে দেয়, আমি তো হলাম নিরাকার, বাচ্চারা তোমাদেরই কাজে লাগায়, যেরকম গান্ধীজি দেশের কাজে লাগিয়েছিলেন এই জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন, গান্ধীজি কংগ্রেসই রাজ্য স্থাপন করেছেন, না হলে তো এখানে রাজাদের রাজ্য ছিল, এখন বাবা পুনরায় নতুন রাজধানী রাম রাজ্য স্থাপন করেছেন, এই সমস্ত কথা সমস্ত বাচ্চাদের বুদ্ধিতে বসে না, যদি বসত তাহলে খুশির পারদও চলে যেত, বাবার সাথে যোগ লাগাতে থাকবে। বাবা বলেন, পরমধামে বাবাকে স্মরণ করো, যেখানে যেতে হবে, এখন ড্রামা সম্পন্ন হয়েছে, ড্রামাকে কেউ জানে না, আর না কারো আমার সাথে প্রীতি আছে, বলে যে আমরা পরম্পরা অনুসারে গঙ্গা স্নান করে আসছি, সত্যযুগেও কি গঙ্গা স্নান করেছিলে, পরম্পরা অর্থ বোঝে না। বাবা বলেন, এখন তোমাদের সুখের দিন আসছে, তোমাদের বুদ্ধিতে ধৈর্য আছে, কেউ তো কিছুই বুঝতে চায় না, এখান থেকে বুঝছি যখন বাইরে যায় তখন মায়া সবটাই খেয়ে নেয়, যেরকম মাছি মরে গেলে পিঁপড়েরা তার সবটাই শেষ করে ফেলে, এখানেও মরে গেলে তো পিঁপড়েরা নিয়েই সবটাই শেষ করে দেবে, মায়া হলো বলবান কম নয়, অনেক বড় যুদ্ধ লাগবে, এখানে থেকেও ক্লাসে আসে না তো বোঝা যায় এই স্বর্গের মালিক হতে পারবে না, তো বলছে এখানে থেকেও যে বাবার ক্লাসে আসবে না সে বোঝা যাবে কাছাকাছি থেকেও সে স্বর্গের মালিক হতে পারবে না, কৃষ্ণপুরীতে যেতে পারবে না, কোনো মূল্য নেই, তোমরা যারা হীরের মতো তৈরি হচ্ছ তোমাদের অনেক মূল্য আছে, তোমরা জানো যে আমরা ওয়ার্থ পাউন্ড মানে মূল্যবান তৈরি হচ্ছে, এক পরিবারে একজন হংস আর একজন বক থাকলে তো খটাখটি অবশ্যই চলবে, হ্যাঁ কেউ বাবার জ্ঞানে চলছে আর কেউ চলছে না, বক আর হংস তাহলে তো খটাখটি হবেই, এখানে তো বকদের থেকে দূরে থাকতে হবে, নোংরা পতিতদের হাতে তোমরা খেতেও পারো না, যারা পতিত নোংরা তাদের হাতে আমরা খেতে পারি না, কিন্তু বাচ্চাদের বাবার প্রতি এতটাও ভালোবাসা থাকে না, সেই জন্য চিন্তা করে যে পেট কোথার থেকে ভরবে, আরে ভীল প্রজাতি যারা আছে তারা কোথার থেকে খায়,
আজকাল তো কেউ গেরুয়া পোশাক পরে নিল তো ফ্রিতে পয়সা পেয়ে যেতে থাকে, সবাই বায়ে পড়তে থাকে, যারা আসে তারা মূর্তির সামনে পয়সা রেখে যায়, খুবই সহজ। এই দুনিয়ায় হলো এরকম, বাচ্চাদের তো চিন্তন করতে হবে, এই দুনিয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তো স্বর্গে যেতে পারবে, কিন্তু যোগ্যও তো হতে হবে, তাই না? তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তো হবে না, আমাদের তাড়াতাড়ি যোগ্যও তৈরি হতে হবে সেই দুনিয়া যাওয়ার জন্য, পদ তো প্রাপ্ত করতে হবে, তাই না? সেখানেও পজিশনের পার্থক্য থাকে, পড়াচ্ছেন তো এক বাবা, কেউ রাজা রানী, কেউ চাকর বাকর, কেউ ধনী প্রজা। রাজধানী স্থাপন হচ্ছে, অন্যান্য ধর্ম স্থাপকেরা রাজত্ব স্থাপন করে না। এই জন্য বাবা বলেন যে সাবধান থাকো, বিনাশকালে সম্পূর্ণ প্রীত বুদ্ধি যায়। যত প্রীতি থাকবে ততই বাবার থেকে উত্তরাধিকার নিতে পারবে, স্মরণ করাও শেখানো হয়। বাবা বলেছেন বাবাকে আর চক্রকে স্মরণ করো, সদর্শন চক্র ঘোরাও। আমি হলাম লাইট হাউস, মাঝি আমার নৌকাকে পাড়ে নিয়ে যাচ্ছেন। এক চোখে শান্তি ধাম আর এক চোখে সুখ ধাম রাখতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, প্রত্যেক পাঠধারীর পাঠ দেখে কারোর প্রতি ঘৃণা করবে না, মন বচন কর্মের দ্বারা কাউকে দুঃখ দেবে না। তো প্রত্যেক পাঠধারীকে দেখে আমাদের ঘৃণা করা যাবে না, কারণ সবার পাঠ আলাদা আলাদা, আর কাউকে দুঃখ দেবে না। দুই নম্বর, বাবাকে নিজের সম্পূর্ণ দৈনন্দিন চার দিতে হবে, যে আমি সারাদিনে কী করেছি সমস্ত কিছু বাবাকে চার দিতে হবে। বিনাশকালে সম্পূর্ণ প্রীত বুদ্ধি হতে হবে, শ্রীমতী নিজের আচার আচরণ শ্রেষ্ঠ বানাতে হবে, কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। বরদান, সূক্ষ্ম পাপগুলির থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্থিতিতে প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ ভব। কোনো কোনো বাচ্চা বর্তমান সময়ে কর্মের গতির জ্ঞানে খুবই ইজি হয়ে গেছে, সেই জন্য ছোট ছোট পাপ হতেই থাকছে। কর্ম ফিলোসফির দর্শন সিদ্ধান্ত হলো, যদি তুমি কারোর গ্লানি করো, কারো করা ভুল সকলের কাছে ছড়িয়ে দাও বা কারো হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাহলে পাপের ভাগী হয়ে যাবে। তো বলছে কারোর করা ভুল যদি আমরা সকলের কাছে দিয়ে দিই বা কারোর হ্যাঁতে হ্যাঁও বলা, তাতে পাপের ভাগী হয়ে যাবে। আজ তোমরা কারো গ্লানি করছো তো কাল সে তোমার দ্বিগুণ গ্লানি করবে। এই ছোট ছোট পাপ সম্পূর্ণ স্থিতি প্রাপ্ত করতে বিঘ্ন রূপ হয়ে যায়, সেজন্য কর্মের গতিকে জেনে পাপ কর্ম থেকে মুক্ত হয়ে সিদ্ধি স্বরূপ হও। স্লোগান, আদি পিতার সমান হওয়ার জন্য শক্তি শান্তি আর সর্বগুণের স্তম্ভ হও। তো বাবা বলছে আদি পিতার সমান যদি আমরা হতে চাই তো শক্তি শান্তি আর সর্বগুণের স্তম্ভ হতে হবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, নিরাকারী দুনিয়া অর্থাৎ আত্মাদের থাকার স্থান। যখন আমরা নিরাকারী দুনিয়া বলি তো নিরাকারের অর্থ এটা নয় যে তার কোনো আকার নেই, কিন্তু কোনো দুনিয়া নিশ্চয় আছে যার স্থূল সৃষ্টির মতন আকার নেই। যেমন পরমাত্মা নিরাকার কিন্তু ওনার নিজের সূক্ষ্ম রূপ অবশ্যই আছে, আমরা আত্মাদেরও পরমাত্মার ধাম হলো নিরাকারী দুনিয়া। তাই যখন আমরা দুনিয়া শব্দটি বলি তো এর থেকে প্রমাণিত হয় ওই দুনিয়া আছে আর ওখানে কেউ থাকে, তাই তো দুনিয়া নাম হয়েছে। এখন দুনিয়ার লোক তো বোঝে যে পরমাত্মার রূপও হলো অখণ্ড জ্যোতি তত্ত্ব, কিন্তু সেটা তো হলো পরমাত্মার থাকা ঠিকানা, যাকে রিটায়ার্ড হোম বলা হয়। তো পরমধামকে বলা হয় রিটায়ার্ড হোম। তাই আমরা পরমাত্মার নিবাস স্থানকে পরমাত্মা বলতে পারি না। তো পরমাত্মার ওটা নিবাস স্থান, পরমাত্মা নয়। এখন দ্বিতীয়টি হলো আকারী দুনিয়া, যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতারা আকারী রূপে থাকেন, আর এটা হলো সাকারী দুনিয়া, মানে যেখানে আকারী মানে যার কোনো রক্ত মাংসে সেখানে শরীর থাকবে না, লাইটের শরীর আকার থাকবে শুধু।
আকারী রূপে থাকে, যার দুটি ভাগ আছে। তারপর বাবা বলছে এরপর হলো সাকারী দুনিয়া। সাকারী দুনিয়া দুটি ভাগ আছে, একটি হলো নির্বিকারী স্বর্গের দুনিয়া যেখানে অর্ধকল্প সর্বদা পবিত্রতা সুখ আর শান্তি আছে, দ্বিতীয়টি হলো বিকারী কলিযুগী দুঃখ আর অশান্তির দুনিয়া। এখন এই দুই দুনিয়া কেন বলে? কারণ এই যে মানুষ বলে যে স্বর্গ নরক উভয় পরমাত্মার রচনা করা দুনিয়া, এর ওপর পরমাত্মার মহাবাক্য হলো বাচ্চারা আমি কোনো দুঃখের দুনিয়া রচনা করিনি, যে দুনিয়া আমি রচনা করি তা সুখের ছিল, এখন এই যে দুঃখ আর অশান্তির দুনিয়া তা মনুষ্য আত্মারা নিজেরা নিজেকে আর আমি পরমাত্মাকে ভোলার কারণে এই হিসাবপত্র ভোগ করছে। বাকি এরকম নয় যে সময় সুখ ও পুণ্যের দুনিয়া ছিল, সেখানে কোনো সৃষ্টি ছিল না। হ্যাঁ অবশ্যই ছিল, যখন আমরা বলছি যে ওখানে দেবতাদের বাসস্থান ছিল তাহলে নিশ্চয়ই সেখানে প্রবৃত্তি চলত, কিন্তু বিকারী জন্মগ্রহণ ছিল না, সত্যযুগে কোনো বিকারী জন্মগ্রহণ ছিল না, যে কারণে কোনো কর্মবন্ধন ছিল না। ওই দুনিয়াকে কর্মবন্ধনহীন স্বর্গের দুনিয়া বলা হয়। তাহলে প্রথমটি হলো নিরাকারী দুনিয়া, দ্বিতীয়টি হলো আকারী দুনিয়া, তৃতীয়টি হলো সাকারী দুনিয়া। ভগবানের আশার অনাদি রচনা করা প্রোগ্রাম, এই যে মানুষ গান গায় হে গীতার ভগবান নিজের প্রতিজ্ঞা পালনে এসো, এখন উনি স্বয়ং গীতার ভগবান নিজের কল্পপূর্বের প্রতিজ্ঞা পালন করার জন্য এসেছেন আর বলেছেন বাচ্চারা যখন ভারতের উপর অতি ধর্মগ্লানি হয় তখন আমি এই সময় নিজের প্রতিজ্ঞা পালন করতে অবশ্যই আসি। এখন আমার আসার মানে এই নয় যে আমি প্রতি যুগে যুগে আসি, কোনো ধর্মগ্লানি হয় না, ধর্মগ্লানি হয় কলিযুগে। তাহলে বুঝতে হবে যে পরমাত্মা এই কলিযুগে আসেন আর কলিযুগ আবার কল্প কল্প আসে, তাই নিশ্চয়ই উনিও প্রতি কল্পে আসেন। কল্পতে আবার চার যুগ আছে, তাকে কল্প বলা হয়। অর্ধকল্প সত্যযুগ ত্রেতাতে শতগুণ ও শতপ্রধান হয়, সেখানে পরমাত্মার আসার কোনো দরকার হয় না। আবার দ্বাপর যুগ থেকে তো অন্য ধর্মের সূচনা হয়, ওই সময়ও অতি ধর্মগ্লানি হয় না। এর থেকে সিদ্ধ হয় যে পরমাত্মা তিন যুগে আসেন না, বাকি থাকলো কলিযুগ যার শেষেতে অতি ধর্মগ্লানি হয়। সেই সময় পরমাত্মা এসে অধর্মের বিনাশ করে সত্য ধর্মের স্থাপনা করেন। যদি দাপরে এসে থাকেন তাহলে দাপরের পর আবার সত্যযুগ হওয়া দরকার, তাহলে কলিযুগ কেন? এরকম তো বলবো না যে পরমাত্মা ঘোর কলিযুগের স্থাপন করেছেন, এখন এই কথা তো হতে পারে না। সেই জন্য পরমাত্মা বলেন আমি একজনই একবারও এসে অধর্মের বিনাশ করে কলিযুগের বিনাশ করে সত্যযুগের স্থাপনা করি, তাই আমার আসার সময় হল সঙ্গম যুগই। আচ্ছা ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।